শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। ডক্টর মাহফুজুর রহমান, আহ্বায়ক গণ অধিকার চর্চা কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি। শিক্ষা আন্দোলন আমাদের দৃষ্টিতে, আমরা যারা 62 শিক্ষা আন্দোলন স্কুলের ছাত্র ছিলাম, যারা ছাত্র নেতা আমাদের বয়সে যারা আছেন, তাদের সবার শুরুটা কিন্তু হয়েছিল 62 ছাত্র আন্দোলনের মাধ্যমে। শরীফ কমিশনের রিপোর্টটা কি ছিল আপনাদের নিশ্চয়ই জানা আছে, সেটা হলো রোমান হরফে বাংলা চালু, উর্দু ও বাংলা ভাষা মিশিয়ে একটা খিচুড়ি ভাষা তৈরির জন্য বাংলা একাডেমি অনুরোধ করে। বলা হয় উর্দুকে জনভাষায় পরিণত করতে হবে, পাকিস্তানের জাতীয় ভাষা করলে তা আরবিতে করা হবে, অবৈতনিক শিক্ষা তুলে দিতে হবে, শিক্ষাকে পণ্য হিসাবে বিবেচনা করতে হবে, স্নাতক কোর্স 2 বছরের স্তরে 3 বছর করতে হবে। কমিশনের রিপোর্ট গুলাই যে কমিশনের রিপোর্টকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ ঘটেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে আমরা সেই শরীফ কমিশনের রিপোর্ট গুলাই প্রোগ্রামে নিজেরাই বাস্তবায়ন করছি। 62 সালের 17 সেপ্টেম্বরের যে আন্দোলনটা ছিল, সেদিন কিন্তু ব্যাপক ছাত্র আন্দোলন সারা প্রদেশব্যাপী হয়। তৎকালীন প্রদেশব্যাপী মারা যান ওয়াজিউল্লাহ বাবুল মুস্তফা, আহতের সংখ্যা ছিল 253, 1,059 ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল, আর চট্টগ্রামে পুলিশ ছাত্র সংঘর্ষে 50 জন পুলিশ সহ শতাধিক ছাত্র আহত হয়। এই আমরাও এই জাতীয় কাজে জড়িত ছিলাম, যেমন আমরা 72 রেজিস্টার থেকে উল্কাকে বন্ধ করার জন্য পাথর মারার কাজে অংশ নিয়েছিলাম। এভাবে সমগ্র বাংলাদেশের স্কুল ছাত্ররা 62 শিক্ষা আন্দোলনের মাধ্যমে সরাসরি জড়িত হয়েছিল, যে কোনো মিছিল ছিল না, এমআইপি ইত্যাদি ইত্যাদি। আমরা যখন কলেজে পড়ি 64 সালে, তখন হামদ রহমান শিক্ষা কমিশন আরেকটা কমিশন হয়েছিল, সেই কমিশন শরীফ কমিশন রিপোর্টে যা আছে সেটাকে বাস্তবায়নের সুপারিশ করছে। দেখেন, বাংলা ভাষার পক্ষে বাঙালি জাতীয় নেতারা সবাই সোচ্চার ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু। তিনি 15 ফেব্রুয়ারি 1971 সালে একটা ভাষণে বলছিলেন যে আমি ক্ষমতা যাওয়ার সাথে সাথে বাংলা ভাষা চালু করব, ভুল হলে সেই ভুল বাংলা দিয়েই আমি চালু করব, কারণ বাংলাকে শুদ্ধ করে যদি চালু করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, পণ্ডিতেরা ক্রমে সেটা শুদ্ধ করে নেবেন, কিন্তু আমি ভুল বাংলা দিয়েই চালু করব। মুক্তিযুদ্ধের পর তো সেটাকে সংবিধানে আনা হলো। অপরাধী কিন্তু আমরা সামনে যারা সিনিয়র বসে আছি তারাও
আমরা কখনো বাংলা ভাষা যে প্রচলিত হচ্ছে না, অফিস আদালতে যে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে না, এই জন্য কোনো আন্দোলন করিনি। আমার যারা মনে হয় যে 72 পরবর্তী যারা বিভিন্ন আন্দোলন করেছিলেন তারা স্বীকার করবেন, আমি নিজেও দেখিনি কোনো আন্দোলন করতে। অথচ স্বাধীনতার আগে আমরা কালি মেরেছি, স্বাধীনতার আগে যেমন ওয়্যারলেসে যে ঘটনা ঘটছে সেটা হলো ইংরেজি এবং উর্দু সাইনবোর্ডের উপর কালি মারার পরেই কিন্তু সেখানে বিহারিরা আক্রমণ রচনা করে। কিন্তু স্বাধীনতার পর এটা আমরা কেউ করিনি। আমরা তখন সরকার বিরোধী দল করতাম, সরকারি দল যারা ছিলেন, আমরা বিরোধী দল যারা ছিলাম, কেউই কিন্তু এটা নিয়ে চিন্তাই করিনি, যার ফলে বাংলা প্রচলিত হয়নি। 75 সালে এসে মার্চে বঙ্গবন্ধু একটি আদেশ জারি করেন, বাংলা প্রচলনের আদেশ। সেখানে তিনি বলছেন যে আমি ভেবে পাই না যে স্বাধীন বাংলাদেশে বাঙালি অফিসার থাকা সত্ত্বেও সমস্ত দাপ্তরিক কাজে কেন বিজাতীয় ইংরেজির ব্যবহার হচ্ছে। যারা বিজাতীয় ইংরেজি ভাষায় দাপ্তরিক কাজ করেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে যারা বাংলাকে ভালোবাসে না সেই লোকগুলো বাংলাদেশকে কিভাবে ভালোবাসবে, হয় নাই, কোনো কাজ হয় নাই। এরপরে এরশাদ আসলেন, এরশাদ এসে এই প্রথম বাংলা ভাষা প্রচলন আইন করলেন 1927 সালে, এবং সেখানে কিন্তু বলা আছে সমস্ত কাজ বাংলায় করতে হবে, যে কর্মকর্তা করবেন না তিনি আইন ভঙ্গকারী হিসাবে শাস্তির সম্মুখীন হতে হবে। এটা করা হয় নাই, কেউ শাস্তির সম্মুখীন হয়নি। এরপরে 2014 সালে সর্বোচ্চ আদালত রায় দিল যে সাইনবোর্ড সহ সবকিছু বাংলায় করতে হবে। সর্বোচ্চ আদালত খুদ তার রায় না মেনে এখন পর্যন্ত ইংরেজিতে রায় দেওয়া বহাল রেখেছেন। এরপরে 2015 সালে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে একটা আইন পাশ করে বলল যে আদালতে বাংলার প্রচলন ঘটাতে হবে, অর্থাৎ সওয়াল জবাব সব বাংলা হয় নাই। কারণটা কি? সবাই চাইলেন 62 সালে আইয়ুব খানের মতো দুর্ধর্ষ সেনা প্রধান তার নিযুক্ত শরীফ কমিশনের রিপোর্ট উনি 71 সাল পর্যন্ত বাস্তবায়ন আইয়ুব খান করতে পারেন নাই। এটার কারণ ছিল আমরা তখন রাস্তায় ছিলাম। 72 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে এই বাংলা ভাষা প্রচলনের জন্য রাস্তায় কোনো আন্দোলন রচিত হয়নি। হয়নি বলেই খুব আরামসে যারা বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে উচ্ছেদ করতে চান সেই ষড়যন্ত্রকারীরা সফল হচ্ছেন। আমরা কিছু আছি লেখা উল্লা, কিছু আছি বকা উল্লা, কিছু আছি শোনা উল্লা, কিছু আছি করা উল্লা। আমরা বকে যাচ্ছি, যারা শোনা তারা শুনে যাচ্ছেন, করা উল্লারা না করলে কিছু করার তো থাকে না। আমরা চিন্তা করছি অন্তত একটি ব্যাপারে আমরা চারটে ভূমিকা রাখতে পারবো। আমরা লেখাওয়ালা হতে পারবো, বকাওয়ালা হতে পারবো, সামনে শোনাওয়ালারাও আমরা আছি, করাওয়ালাও আমরা হতে পারবো। সেটা হলো একেবারে আন্দোলনের একেবারে প্রাথমিকভাবে চট্টগ্রাম শহর এবং জেলাকে বাংলা নাম ফলকের প্রাধান্যের শহর আমরা করতে পারবো। সাইনবোর্ডে 60% বাংলা থাকবে, 40% ইংরেজি থাকবে, এটাই প্রচলিত নিয়ম, অর্থাৎ সরকারি আইন কিন্তু এটাই। এটা আমরা মনে হয় যদি মাঠে নামি আমরা সফল হবো, কারণ কিছু সংখ্যক লোক মাঠে নেমেছিলাম 2017 সালে, এরকম পথসভা করেছিলাম কাজানি, যখন 18 সালে সাইনবোর্ডে কালি দেওয়া শুরু করলাম, মেয়র সাহেব আমাদের সাথে সংযুক্ত হয়ে কালি দেওয়া শুরু করলো, কিছুটা পরিবর্তন চট্টগ্রাম শহরে তখন আমরা লক্ষ্য করেছিলাম। কাজ বন্ধ করে দিচ্ছে, আবার যথারীতি ওই যেটুকু হয়েছে আর হচ্ছে না, রাস্তায় থাকি, অর্থাৎ করাল্লা হিসাবে যদি আমরা করতে চেষ্টা করি তাহলে আমরা মনে হয় যে চট্টগ্রামকে বাংলা প্রাধান্যে একটি শহরে রূপান্তরিত করতে পারবো। এটা আমাদের করার ক্ষমতার ভিতর আছে, আর বাকি যে দাবিগুলো সেটার জন্য রাস্তায় থাকতে হবে। সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলা, এটা আইন পাশ হতে হবে, আইন পাশের পরে এটা কার্যকর হতে পারবে, এটার জন্য আইন লাগবে, আইন নাই কিন্তু এখন। এরপর প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা, সেটারও কিন্তু আইন নেই, যদিও দুটো সংবিধানে আছে। শুধু সংবিধানে কেন, সেই 54 সালের 21 দফাতে ওইটা ছিল শিক্ষার সর্বস্তরে মাতৃভাষা ব্যবহার করতে হবে, 11 দফায় ছিল, 13 মার্চের স্বাধীন বাংলার ইস্তেহারে ছিল, সংবিধানে আছে,
তারপরেও কিন্তু একমুখী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্য আইন হয়নি। এই আইনের জন্য আমাদের রাজপথে নামতে হবে এবং সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলা, এর জন্য রাজপথে নামতে হবে। এবং সামনে যারা আছেন তারা হয়তো মনে করতে পারেন আমরা ইংরেজির বিরুদ্ধে, তা ইংরেজির বিরুদ্ধে না। ইংরেজিতে আপনি দক্ষ হবেন, বিশ্বের জ্ঞান আহরণের জন্য এই মুহূর্তে ইংরেজির কোনো বিকল্প নেই, সেটা জ্ঞান আহরণের জন্য। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার এটা আমাদের জাতি হিসেবে পিছিয়ে দিচ্ছে। যারা বিদেশ গেছেন তারা জানেন যে জাপানে যেতে হলে আগে জাপানি ভাষা শিখে যেতে হবে, ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যেতে হলেও আপনাকে ফ্রান্স ভাষা শিখে যেতে হবে। ইংরেজি ভাষায় ফ্রান্সে কোনো উচ্চশিক্ষা দেওয়া হয় না। পৃথিবী যখন একদিকে চলে আমরা তার বিপরীত দিকে চলতেছি, আমরা আমাদের যে সংস্কৃতি যে ভাষা সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইংরেজি শিখেন ভালো কথা, গরমকালে এই বাচ্চা ছেলেদের খুব রঙিন পোশাক পরে গলায় একটা টাই দিয়ে কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়, কেন রে বাবা? ইংরেজি শিক্ষার সাথে টাইয়ের কি সম্পর্ক? আমরা খুব টাইট ফিট পোশাক পরে নিজেদের স্মার্ট বানাতে চাচ্ছি। আর স্মার্টের বাংলা শব্দ কি জানো? চৌকুশ। ভালো পোশাক পরলে, টাই পরলে কেউ চৌকুশ হয় না, চৌকুশ হয় তার কর্মে, তার ব্যবহারে, তার আচারে, তার জ্ঞানে, তার শিক্ষায়। এই যে বিকৃতভাবে আমরা আগাচ্ছি, আমরা মনে করছি যে আজকের বাংলাদেশের সর্বক্ষেত্রে যে অব্যবস্থাপনা, সুশাসনের অভাব, দুর্নীতি, এটার একটা কারণ হলো যে আমরা বাংলাদেশ বাংলা সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে আকাশে ভাসতেছি। প্রাথমিকভাবে সেই জন্য আমরা বাংলাকে বাংলাদেশে আবার স্থাপিত করতে চাই। আমরা আপাতত নাম ফলকগুলোকে বাংলায় করার এই উদ্যোগটা আমরা নিজেরাই নিতে পারি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।